পেটের নিতে পারে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য, এই মধ্য থেকে যে কোনো একজন আমার আদনা সাহাবীকে যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি কি করবে আপনার সৎ পথ অর্থাৎ হেদায়েত প্রাপ্ত হবে বলে না, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত চমৎকার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন ফাজাউলুল আওকাত প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 51 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেন, যেই হাদিস খান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে অর্থাৎ আমার সাহাবীদের মধ্যে পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতে চাইলেন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার উম্মতের মধ্যে প্রত্যেক নবীর দৃষ্টান্ত রয়েছে, আমরা বুঝলাম না কিরকম দৃষ্টান্ত কিরকম দৃষ্টান্ত। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম বাই হাকি ফাজাইলুল আওকাত প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠার মধ্যে কি চমৎকার করে বর্ণনা করেন যে আমার আমার উম্মতের মধ্যে যেই তোমরা দৃষ্টান্ত জানতে চাইছো আমি বলে দিচ্ছি, তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেই। আমার আবু বকর হচ্ছে আমার আবু বকর জ্বলন্ত দৃষ্টান্ত হলো সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো দৃষ্টান্ত, যেমনি ভাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা দিয়েছেন আর ওই পরীক্ষাগুলোকে ধৈর্যের সাথে সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বিঘ্নে সেই সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছেন। আমার আবু বকর হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উমর হলো আমার উমরের দৃষ্টান্ত হলো সাইয়েদেনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো দৃষ্টান্ত, এরপরে আমার ওসমান হলো সাইয়েদেনা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো দৃষ্টান্ত, আর আমার আলী হলো আমি রাসূলুল্লাহর মতো দৃষ্টান্ত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার আদনা একজন সাহাবীর সমালোচনা করবে সেই ব্যক্তি কি করবে সে হত্যার মতো জঘন্য অপরাধের সে অপরাধে সাব্যস্ত, আর তার অন্তর থেকে ইমানটা ওইভাবে বেরিয়ে যাবে যেমনিভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। আর আমার একজন আদনা সাহাবীরও যদি কোনো ব্যক্তি সমালোচনা করে তার ইমানটা এমনিভাবে তার অন্তর থেকে বেরিয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। সাহাবীদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে কোরআনে কারীমের অনেকগুলো সূরা এই সাহাবীদের শানে নাজিল করেছেন, যেমনিভাবে সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, সূরা ফাতির 18 নম্বর আয়াত, সূরা তাওবার 100 নম্বর আয়াত, সূরা হাসরের 8 এবং 9 নম্বর আয়াত, সূরা ফাতির 29 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাহাবীদের সম্পর্কে কত চমৎকার করে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ফাতির 29 নম্বর আয়াতের একটা আয়াত আমি উপস্থাপন করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود.